Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজকে আমি বানাবো এক ভেজিটেবল রোল। এর জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা, আরো যা যা আমার লাগছে তা হচ্ছে লবণ, চিনি, ঘি। এবার আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, এরপর দিয়ে দিচ্ছি চিনি, এরপরে দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। খুব ভালোভাবে মিক্স করতে হবে। ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এবার আমি একটু হাতের মধ্যে নিয়ে আপনাদেরকে চাপ দিয়ে দেখাচ্ছি। এভাবে মুঠি পাকলে বুঝতে হবে ভালোভাবে ঘিয়ের সাথে মিক্স হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানিটা আমি অল্প অল্প করে দিয়ে মেখে একটি ডো তৈরি করে নিব। ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটাকে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। পনেরো মিনিট হয়ে গিয়েছে, ডোটা খুব সফট হয়েছে। এখন আমি একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি, নিয়ে ডো থেকে ছোট করে লেচি কেটে হাতের মাধ্যমে ঘুরিয়ে, এভাবে বল করে ঘুরিয়ে বেলে নিব রুটি। রুটি বেলা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজিটেবলের পুর। ভেজিটেবলের পুরটা আমি আগেই তৈরি করে রেখেছি, রেসিপিটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব। এর মধ্যে পাতাকপি, পেঁয়াজ আর ডিম আছে, ডিমটা চাইলে আপনারা ইউজ নাও করতে পারেন। এখন আমি একটি টেবিল চামচের মধ্যে পুর নিয়ে রুটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। পুর দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি রুটিটাকে ফোল্ড করছি। ফোল্ড করে এর উপরে এভাবে পানি দিয়ে দিচ্ছি যাতে ভাজার সময় খুলে না যায়, এভাবে পানি দিয়ে আটকাতে হবে। এভাবে করে রোল তৈরি করতে হবে। এভাবে আমি একটা একটা করে সব রোল তৈরি করে নিব। তৈরি হয়ে গিয়েছে সবগুলো রোল বানানো শেষ। এবার আমি একটি প্যানে তেল গরম করে নিব। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে ভেজিটেবল রোলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে খুব কম আঁচে ভাজতে হবে, বেশি আঁচে ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এক পাশ হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমি অপর পাশ উল্টে দিব একটা একটা করে। উল্টে ডিপ করে ফ্রাই করে নিব। ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটি সার্ভিং ডিশে সার্ভ করব। বাস তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার এগ ভেজিটেবল রোল।
এটি বানাতে খুবই ইজি এবং খুবই কম সময় লাগে। আশা করছি আপনারা বাসায় এটি ট্রাই করবেন এবং ট্রাই করে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিওস।